হ্যালো গাইস, দিস রুট চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ফাইনালি চলে আসলাম আর একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, বিকজ আপনারা সবাই সাজেক গেছেন, কিন্তু আমি আজকে সাজেক টু দেখাবো। ইয়েস গাইস, আমার কাছে এই দৃশ্যগুলো মনে হচ্ছে সাজেক। তো আসলে এই দৃশ্যগুলো সাজেক বলার কয়েকটা রিজন আছে, কারণ সাজেকের রোড আমি যতটুকু সম্ভব সাজেকের রোড আমি দেখছি। এইদিকে দেখো, সাজেকের রোড এইরকম থাকে। সো এই সামনে সামনে যে রোডটা আছে, তো সেইমলি। আর দ্বিতীয়ত সাজেক, আমরা যখন সাজেক আর কি যখন কেউ যায় তো পাহাড়ে এখানে গেলে মানে এরকম দাঁড়ায়, তো আমিও এরকম দাঁড়িয়ে ফিল নিতেছি। এটা হচ্ছে সাজেক, ওই জায়গা, এটা 100% সাজেক। সো আপনারা যারা যারা কুলারুর আশেপাশে আছেন, তো এই জায়গাগুলোতে আসেন, পর্যটন করেন, অবশ্যই সাজেকের ফিল পাবেন। তো আমরা এখন এই দিকে যাব, তো আপনারা আমাদের সাথে থাকুন। সো লেটস গো। তো গাইজ, আমরা অনেকেই আছি যে প্লেন করতে 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 একদম মানে নাজেহাল অবস্থা, কিন্তু এখন পর্যন্ত আমরা সাজেক যাইতে পারলাম না। তো যারা সাজেকর অন্তত 80% ফিল নিতে চাইরা, তারা আইক আমরা মেরিনার এই স্পটটা, তাইলে অন্তত 80% ফিল পাইবা সাজেকর। বিশ্বাস না হইলে আপনারা গাজীপুর টু দিলদারপুর রোডের মেরিনার রোডে দি ঢুকে যাবা, তাইলে বুঝতে পারবা। অলরেডি একটা রাবার বাগানের এখানে আসছি। তো রাবার দিয়ে কী করে আপনারা সবাই জানেন, রাবার দিয়ে সাধারণত রাবারের যে সমস্ত জিনিসগুলো মেক করে। সো আপনারা ওই পিছনে যে রাবার গাছগুলো দেখতে পাচ্ছেন, প্রচুর এইদিকে রাবার গাছ। তো এই রাবার দিয়ে কিন্তু সারা বাংলাদেশে রাবারের বল, রাবারের পাত্র, মানে রাবারের যাবতীয় জিনিস কিন্তু এগুলা থেকে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাবারের এভরিথিং। আর আমার কাছে সবচেয়ে বেশি এই জায়গাগুলা মানে যেমনটা সুন্দর লাগতেছে তেমনটা ভয়ানক লাগতেছে, বিকজ মানে কেমন একটা অন্ধকারচ্ছন্ন একটা পরিবেশ। আর আমি এখানে এতটুকু পর্যন্ত কখনো ট্রাই করব যে আরও এদিকে কী আছে, আমি আসলে এদিক দিয়ে আর কখনো যাওয়া হয় নাই। সো এদিকে কী আছে সব কিছু আপনাদের দেখানোর, তো আমার সাথে চলুন আর দেখতেই থাকুন। লেটস গাইজ, প্রকৃতির নীলা খেলা বুঝতে হইলে আমরা পৃথিবীতে বারবার বারবার জন্ম নিতে হইব। তারপরেও সন্দেহ আছে যে আমরা পৃথিবীর বা এই মহাজগতের লীলা খেলা বুঝতে পারবো কি না। গাইজ, আমরা কুলার আশেপাশে এত এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি 100% শিওর যে আমরা কুলারের মানুষও হইতে পারবেন না। আমি নিজেই গাইজ আমি ফার্স্ট টাইম এই রোড হয়েছি, আমি অনেক বছর গাজীপুর থাকি, বাট এইদিকে আমি কোনোদিনই আইসি না। তো আমি গাইজ ইন বান্দরের কিছু লড়াছড়া দেখলাম, তাই বান্দর দেখার টাই হরমু। আমি এই মুহূর্তে বানর দেখানো ট্রাই করব। সো আমরা দেখি বানর দেখতে পারি কিনা, প্রচুর রিস্ক নিতেছি গাইজ। এই উপর দিয়ে কিন্তু বানর যাচ্ছে। সো গাইজ, আসলে বানর নিয়ে কিন্তু আমার ইন্টারেস্টটা খুব বেশি সবসময়, আর আমি কিন্তু চাইছিলাম যে আপনাদের বানর দেখানো, কিন্তু বানর পাই না, বানর উল্টো আমাদের দেখে প্রচুর দৌড় দিচ্ছে। সো আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে। সো আমরা আর এখানে দাঁড়াবো না, একটু দাঁড়াইছিলাম বানর দেখানোর জন্য। নেই গাইজ, ইনো প্রচুর বানর, কিন্তু বানরগুলার আমি আমার ফটোগ্রাফের মধ্যে ধারণ করতে পারি না, কোনো সময় বানর ধারণ করতে পারি না। বা আমি নিজে খালি চোখে দেখি বানর আমার সামনে, বাট আমি জানি না কোনো একটা কারণে বানরগুলো শ্যুট হয় না। তো জানি না এটা কোনো অলৌকিক একটা কারণ, কিন্তু প্রচুর বানর, আর জানি না আসলে বানরগুলা কি তা খায় টায়। আর ইগুলা ই জায়গাগুলা যে বাসা বাড়ি আছে বা মানছে থাকেন গ্রাম পল্লী, এটা আমি আর কোনো দিন জানতাম না, আমি ফার্স্ট টাইমলি জানলাম আর কি, আমার অনেক ভালো লাগছে। তো গাইজ, এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর সবসময় ভালো থাকবা। দোয়া রইল, আল্লাহ হাফিজ।